পঞ্চায়েত নির্বাচনে আগে জেলার বিভিন্ন প্রান্ত থেকেই উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার নবগ্রামের চানক থেকে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, আঙ্গুর শেখ নামে বছর 26-এর ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নবগ্রাম থানার পুলিশ। কি উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল ওই যুবক, তার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ।